সহজ এবং মজাদার রান্নার ইউটিউব চ্যানেল ইজি রেসিপি বিডি নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রুমানা হাবিব। ঈদ মানেই নানা পদের মজার মজার সেমাই। আজকে আপনাদের সেমাই দিয়েই ভিন্ন স্বাদের একটা খাবার তৈরি করে দেখাবো, লাচ্ছা সেমাইয়ের বরফি। এটা তৈরি করতে খুবই কম সময় লাগে, চাইলে আপনারা ঈদের আগের দিনেই এই বরফিটা তৈরি করে রেখে দিতে পারেন। প্রথমেই বরফিটা যে বাটিতে সেট করব সেটাকে প্রিপেয়ার করে নিচ্ছি। আমি এরকম কেকের মোল্ড নিয়েছি। একটা ফয়েল পেপার নিয়ে এই কেকের মোল্ডের সমান করে ভাঁজ করে চতুর্দিক থেকে কেটে নিয়ে এর মাঝে বসিয়ে নিচ্ছি। হাতে সামান্য ঘি নিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। একটা বাটিতে 4-5টা কাঠবাদাম, 7-8টা পেস্তা বাদাম এবং 6-7টা কাজু নিয়ে নিচ্ছি। কুসুম গরম পানিতে বাদামগুলোকে 20-25 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। এতে করে বাদামগুলো একটু নরম হয়ে আসবে আর খুব সহজেই এর খোসাগুলো ছাড়িয়ে নেওয়া যাবে। বাদামগুলোকে খুব ভালোভাবে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি। চুলায় একটা প্যানে প্রায় 1 চা চামচের মতো ঘি নিয়ে নিচ্ছি। ঘিটা একটু গরম হয়ে আসলে এর মাঝে কুচি করে রাখা বাদামটা দিয়ে দিচ্ছি। অল্প আছে, বাদামগুলোকে 2-3 মিনিটের জন্য একটু ভেজে নিচ্ছি। খেয়াল রাখতে হবে বাদামগুলো যেন পুড়ে না যায়। জাস্ট কাঁচা ভাবটা চলে গেলেই বাদামগুলোকে প্যান থেকে নামিয়ে নিচ্ছি। এখানে আমি প্রায় 1.5 কাপের মতো লাচ্ছা সেমাই নিয়েছি। একই প্যানে আমি আরও 1 টেবিল চামচের মতো ঘি নিয়ে নিলাম। ঘিটা একটু গরম হয়ে আসলে লাচ্ছা সেমাইটা দিয়ে দিচ্ছি। অল্প আছে, 4-5 মিনিটের জন্য এই সেমাইটাকে ঘিয়ের সাথে ভেজে নিতে হবে। ভাজার সময় খেয়াল রাখবেন সেমাইটা যেন পুড়ে না যায় আর সব দিক থেকেই সমানভাবে ভাজা হয়। প্রায় 5 মিনিট ভেজে নেওয়ার পরে আমি সেমাইয়ের মাঝে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। প্রায় 1/4 কাপের মতো দিয়েছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে কনডেন্স মিল্ক আর সেমাইটা মিশিয়ে নিচ্ছি। একান্তই ঘি ব্যবহার না করতে চাইলে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন, তবে সয়াবিন তেল দিয়ে করা যাবে না। ঘরে কিভাবে পারফেক্ট গাওয়া ঘি তৈরি করতে হয় তার একটা ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, লিঙ্কটা আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ দারচিনির গুঁড়া এবং সামান্য পরিমাণ সাদা এলাচের বিচির গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আস্ত গরম মশলা দিয়ে পরে সেগুলোকে তুলে নিতে পারেন, তবে এভাবে গুঁড়া ব্যবহার করলে ফ্লেভারটা বেশি ভালো আসে। এই বরফিটা তৈরির জন্য শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটা একদম কমিয়ে রাখতে হবে আর অনবরত নাড়তে হবে। 1 টেবিল চামচের মতো কিশমিশ দিয়ে দিলাম আর ভেজে রাখা বাদাম থেকে 1/2-এর বেশিটা দিয়ে দিচ্ছি। কিছুটা রেখে দিচ্ছি ডেকোরেশনের জন্য। আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী বাদামের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন, তবে বাদামের কারণে এই বরফির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। একটু নেড়েচেড়ে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। যেহেতু কনডেন্স মিল্কটা যথেষ্ট পরিমাণ মিষ্টি থাকে, তাই এখানে এক্সট্রা চিনি যোগ করার কোনোই প্রয়োজন নেই। আর এই বরফিটা তৈরির জন্য অবশ্যই কনডেন্স মিল্কই ব্যবহার করতে হবে, এর কারণে বরফিটা খুব ভালোভাবে জমাট বাঁধবে। সব উপকরণ দেয়া হয়ে গেছে এবং বরফির মিক্সটাও আঠালো হয়ে এসেছে। চুলা থেকে নামিয়ে সাথে সাথে এটাকে ঢেলে নিতে হবে। উপর থেকে একটু চেপে চেপে সমান করে দিচ্ছি। ভেজে রাখা বাকি বাদামটাও উপর দিয়ে দিয়ে দিচ্ছি। আবারও একটু চেপে নিচ্ছি। এখানে আমি 3 ধরনের বাদাম ব্যবহার করেছি, তবে আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো বাদামই ব্যবহার করতে পারেন। বরফিটা সেট করে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে মোল্ড থেকে বের করে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। সেট করার 4-5 মিনিটের মাথায় এটাকে এরকম কেটে নিতে হবে, কারণ একদম ঠান্ডা হয়ে গেলে বরফিটা শক্ত হয়ে যাবে, তখন আর কাটা যাবে না। বরফিগুলো সার্ভ করার জন্য একদম রেডি। আপনারা চাইলে এই বরফিটাকে প্রায় 4-5 দিনের মতো বক্সে ভরে সংরক্ষণ করতে পারেন। নর্মাল ফ্রিজে রাখলে প্রায় সপ্তাহখানেকের মতো ভালো থাকবে। এই বরফিটা খেতে ভীষণ মজার, অনেকটাই সোনপাপড়ির মতো টেস্ট আসে। আশা করি এবার ঈদে আপনার প্রিয়জনদের জন্য অবশ্যই এই বরফিটা তৈরি করবেন এবং কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।